আমাদের একটি ত্রিকোণমিতিক প্রশ্ন দিয়েছে, এই প্রশ্ন থেকে থিটার মানটা বের করতে হবে। প্রশ্নটাকে লিখি, টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো। টেন স্কোয়ার থিটা মাইনাস, এখানে ওয়ান প্লাস রুট থ্রির সাথে টেন থিটাটা গুণাকার আছে, তাহলে আমরা টেন থিটাটাকে ওয়ান প্লাস রুট থ্রির সাথে গুণ করে দিব। টেন থিটাটা ওয়ানের সাথে গুণ করলে আসবে টেন থিটা, আবার টেন থিটাটাকে রুট থ্রির সাথে গুণ করলে আসবে রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো। টেন স্কোয়ার থিটা, এখানে মাইনাস ছিল আর এখানে ভিতরে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হবে টেন থিটা, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো। টেন স্কোয়ার থিটা, এখন আমরা মাইনাস রুট থ্রি টেন থিটাটাকে দ্বিতীয় এখানে লিখব, মাইনাস টেন থিটাটাকে পরে লিখব প্লাস রুট থ্রি সমান জিরো। এখন আমরা এই অংশ থেকে টেন থিটা কমন নিব আর এই অংশ থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিব। এখান থেকে যদি আমরা টেন থিটা কমন নিই, এখানে টেন স্কোয়ার থিটা মানে দুইটা টেন স্কোয়ার টেন থিটা ছিল, একটা কমন নিলে ভিতরে একটা টেন থিটা বসবে, মাইনাস ছিল মাইনাস বসবে, আর এখান থেকে টেন থিটা কমন নিলে আমাদের শুধু রুট থ্রিটা থাকবে, রুট থ্রি লিখে দিই। এখান থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিব, মাইনাস ওয়ান কমন নিলে আমাদের টেন থিটার সামনে মাইনাস ছিল, টেন থিটা প্লাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আবার রুট থ্রির সামনে প্লাস ছিল, রুট থ্রির সামনে মাইনাস চলে আসবে, মাইনাস ওয়ান কমন নিলে ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে রুট টেন থিটা মাইনাস রুট থ্রি দুইটা আছে, আমরা একটা কমন নিব, অবশিষ্ট থাকবে টেন থিটা মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে আমরা লিখতে পারি হয় অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি সমান জিরো, টেন থিটা সমান রুট থ্রি, আবার এখানে টেন থিটা মাইনাস ওয়ান সমান জিরো লিখতে পারি, তাহলে টেন থিটা সমান ওয়ান থিটা। আমরা টেন সিক্সটি ডিগ্রি মান জানি রুট থ্রি, তাহলে রুট থ্রির পরিবর্তে টেন সিক্সটি ডিগ্রি লিখতে পারি, আমরা টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান জানি ওয়ান, তাহলে ওয়ান এর পরিবর্তে লিখতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি, এখানে উপপক্ষ থেকে টেন টেন কাটা যাবে, থিটা সমান সমান সিক্সটি ডিগ্রি, এখানে উপপক্ষ থেকে টেন টেন কাটা যাবে, থিটা সমান সমান ফোরটি ফাইভ ডিগ্রি। তো এভাবে আমরা এই প্রশ্ন দেওয়া থাকলে আমরা কোণের মানটা নির্ণয় করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।